কোনগুলো? এগুলো 1200। আর ওইটা? এটা 700, এটা 800। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডালিয়াস ব্লগ। তো আজকের মাছের বাজারে চলে এসেছি, তো তোমরা দামটা শুনে নিলে। তো মাছের বাজার একদম আগুন দাম। আজকের ইলিশ মাছ কিনতে এসেছি, তো ইলিশ মাছ দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা স্কিপ না করো, তোমরা কিন্তু আজকে রান্না করব দই ইলিশ। তার জন্য যে মশলাগুলো লাগবে, সরিষা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং পোস্ত। তো সব উপকরণগুলো আমি কিন্তু একে একে বেটে নেব। ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে? সবাইয়ের একটা প্রিয় মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ অনেক রকমভাবে রান্না করা যায়। আজকের কিন্তু আমি একটু অন্যভাবে দই ইলিশ করার চেষ্টা করব। তো এখানে দেখে নাও, প্রথমে আমি এটা হলুদ এবং লবণ দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দেব। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। লবণ এবং হলুদ মাখানো 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে মাছটি। এখন আমি বাটা মশলাগুলো দেব। এটা হলো সর্ষে এবং পোস্ত বাটা। তার সঙ্গে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব আগে থেকে ফাটিয়ে রাখা দই। এইসব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকতে পারে। আর এইভাবে মাখিয়ে নেবার পরে আমি কিন্তু এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এতে আমি সামান্য হলুদ দিলাম। মাছটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে 3 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু সরিষার তেলেই রান্না করলে ভালো লাগে, অন্য তেল দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না। এখন যে পেঁয়াজ কুচিটা ছিল আমি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা আমি এই কারণে দেবো গ্রেভিটা যেন একটু গাঢ় হয়। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কেন কি আমি এখানে টক দই দিয়েছি। চিনি দিলে টক এবং মিষ্টির একটা কম্বিনেশান থাকবে এবং খেতে খুব ভালো লাগবে। এখন পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলাটি হয়ে গিয়েছে। এখন আমি যে ম্যারিনেট করা মাছগুলি ছিল সেগুলোই দিয়ে দেব। তো একটু সামান্য নাড়তে হবে, বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। ইলিশ মাছ এমনিতেই নরম, তো জাস্ট মশলাটা যাতে মিক্সড হয়ে যায় মাছের সঙ্গে তেমনই হালকাভাবে একটু নেড়ে নেব। তো তরকারিটি একটু সাদা লাগছে, তার জন্য আমি একটু সামান্য হলুদ দিলাম, তোমরা এটা নাও দিতে পারো। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি ইলিশ মাছ এইভাবে রান্না করো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এখন যেটাই ম্যারিনেট করেছিলাম যে বাটিটি, ওই বাটিটি ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম। তরকারিটি ঝোলটি কিন্তু ফুটে অনেকটা কমে গিয়েছে, তার মানে আমাদের দই ইলিশ রেডি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে দই ইলিশ। এখন একটু খেয়ে দেখাবো গরম ভাতের সঙ্গে দই ইলিশ। আহ, কী যে মজা আর কী বলবো, বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ। তো এই দুর্দান্ত রেসিপিটি
তোমরা অবশ্যই ফলো করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এবং সবার কাছে শেয়ার করে দিও। দেখো কতটা সফট এবং জুসি দেখতে হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, টাটা।